আসসালামু আলাইকুম রূপালী কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা আলু পটল আর আর দেশি চিংড়ি মাছ দিয়ে একটা সফট ভাজি নিয়ে এসেছি আশা করি আমার রেসিপিটা যদি আপনারা একটু ফলো করে রান্না করেন অবশ্যই খুব সুন্দর লাগবে ভাজিটা সব সময় ঝোল ভালো লাগে না মাঝে মাঝে এমন গামাখা ভাজি করবেন অনেক মজা এখানে পটল আলু আর কাঁকরোল সব মিলে আমি আধা কেজি সবজি নিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু মাছ দেখতেই পারছেন কতটুকু মাছ নিয়েছি দেশি চিংড়ি মাছ আমি একটা ফ্রাই প্যান এখানে গরম করে সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো দেখেন গাইস এখানে আমি আলু পটল আর কাঁকরগুলো দশ মিনিট মতো ভাজবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মেশাই আমি এখানে ঢাকা দিয়ে দিব দেখেন বন্ধুরা এইভাবে আপনারা আস্তে আস্তে আপনারা এইভাবে আস্তে আস্তে যদি দশ মিনিটের ভাবে ফ্রাই করেন তাহলে অবশ্যই এটা এমন সিদ্ধ হয়ে আধা সিদ্ধ হয়ে এমন কালার হবে খুব সুন্দর একটা কালার দেখেন বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় কালার দেখাচ্ছে বাজিটা আমার এটা আধা সিদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিলাম আমি একই ফ্রাই প্যানে এখন আমি মাছ কীভাবেই করবো দেখেন একটু তেল নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি আর এখানে একশো চামিচ রসুন বাটা আর একশো চামিচ জিরা মশলা আর দুইটা এলাচ বাটা সামান্য একটু লবণ আর হলুদ দিবেন যেহেতু ভাজার সময় দিয়েছে আমি সেমনভাবে আপনারা পরিমাণ মতো দেবেন আপনি কতটুকু সবজি আপনি রান্না করবেন এরপরে চিংড়ি মাছগুলো আপনি দিয়ে দেবেন দেখেন বন্ধুরা আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি চিংড়ি মাছে এভাবে আপনারা দুই এক মিনিট ভাজার পরে আপনারা সবজিগুলো দিয়ে দিবেন সামান্য একটু আমি এখানে বেটে রাখা মশলার একটু পানি আমি দিয়ে দিলাম আর কোনো পানি দেওয়া লাগবে না বন্ধুরা এখন এই সবজিগুলো এখন দিয়ে দিবেন এই হালকা এই পানি আর এই হালকা আপনারা মিডিয়াম আস তাকে বলে একদম হালকার থেকে একটু বেশি আঁচ দিয়ে আপনারা একটু এটা আস্তে আস্তে এখন ভেজে নেবেন আরও দশ থেকে পনেরো মিনিট আস্তে আস্তে তা নাহলে সবজিটা নিচে ধরে যাবে অর্ধেক সিদ্ধ যেহেতু ভাজার সময় হয়ে গেছিলো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন ভালো লাগলে কমেন্টসে জানান আপনারা বাসায় ট্রাই করেন অনেক সুন্দর লাগবে এই ভাজিটা ভালো থেকেন বন্ধুরা সুস্থ থেকেন আল্লাহ হাফেজ